কোনো স্পর্শকাতর কোনো বিষয় নিয়ে আসলে কথা না বলে আমার মনে হয় যে একটু যদি আমরা অপেক্ষা করি, কারণ আমি যদি কারো সম্পর্কে কিছু জানতে চাই সেই জিনিসটা যতক্ষণ না তারা যদি না বলে, তো দিন শেষে হয় কি দর্শকরা হয়তো ভুল বোঝে। শাকিব খান অপু বিশ্বাস যখন একসাথে ছেলের জন্মদিনে একই বাসায় উপস্থিত, ঠিক সে সময় বুবলি তার প্রেগন্যান্টের খবর নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন। আজকে আব্রাম খান জয়ের জন্মদিন, আজকের দিনেই কেন বুবলি তার প্রেগন্যান্টের খবর সবাইকে জানিয়ে দিলেন, এমন প্রশ্নই ঘোরপাক করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শাকিব খান বুবলির সাথে প্রেমের সম্পর্ক রয়েছে এমন সংবাদ হর হামেশাই শোনা যায় বিভিন্ন গণমাধ্যম তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার আসলে হিরোইন ছিল না, বুবলি ছাড়া আমার তেমন কোনো হিরোইন ছিলই না। দেখেন, পেছনের কথা টেনে এখন আমি আর রেশারেশির মধ্যে আর যেতে চাই না। কিন্তু দুজনেই এই সংবাদকে গুজব বলে উড়িয়ে দিতেন সবসময়। নেটিজেনরা অনেকেই মনে করছেন শাকিব খানের সন্তান আব্রাম খানের আজ জন্মদিন, তাই হয়তো বুবলি তার নিজের সন্তানের ব্যাপারটি জনসম্মুখে নিয়ে আসলেন। এখনো এই বিষয় নিয়ে সুস্পষ্ট ধারণা দেয়নি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। শাকিব খান এবং বুবলি অভিনীত শেষ ছবি বীর। সেই ছবিটির শুটিং চলাকালীন সময়ে বুবলির প্রেগন্যান্টের খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। তারপর দীর্ঘ দুই বছর বুবলিকে দেখা যায়নি কোনো সিনেমায়। তাই বুবলি যখন গতকাল তার প্রেগন্যান্টের ছবি প্রকাশ করেছিলেন, তারপর থেকেই মিডিয়া পাড়ায় তুমুল আলোচনা এবং সমালোচনা শুরু হয় এই সন্তানের পিতাকে। পুরো বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।